নমস্কার বন্ধুরা, আগত পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই জানিয়ে আমি আমার ব্লগ পেজকে শুরু করছি। সকালে উঠে সব কাজটা সেরে চান করে তারপর পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরকে শীতের এই উলের চাদরগুলো দিয়েছি, সবাইকে মানে দেওয়া হয়নি, আসলে পরানো হয়নি, বৃহস্পতিবার এগুলোকে ধুয়ে দিয়েছিলাম। তারপর যদি পরাতাম তাহলে ঠাকুরকে মানে তুলে তারপর পরাতে হতো, তো আমি ওপর ওপর এমনি দিয়ে রেখেছি। আবার বৃহস্পতিবার যখন ঠাকুরকে চান টান করাবো, ভালো করে চাদর ঠাদরগুলো সোয়েটারগুলো আবার ভালো করে পরিয়ে দেবো। এখন এমনি ওপর ওপর দিয়ে রেখেছি, এই যে শীতের সব চাদর পরিয়েছি আর গোপালের এটা উলের সোয়েটার। সকালবেলা পুজো টুজো সেরে সকালে সব কাজ সেরে স্নান করে পুজোটা সেরে নিলে কাজটা অনেকটা এগিয়ে যায়, কারণ শীতকালে বেলাটা খুব তাড়াতাড়ি চলে যায়। এবার চলো আমি বাদ বাকিগুলো দেখিয়ে দিই। ওই যে সূর্য, এখানে আমাদের বারান্দা দিয়ে অনেক রোদ্দুর আসে, জানি না বুঝতে পারছো কিনা, বেলা 2:30-3টে পর্যন্ত অনেক রোদ্দুর, মানে আমাদের আর বাইরে গিয়ে ছাতে গিয়ে অনেক সময় রোদ পোহাতে হয়, অনেকে যায় শীতকালে, কিন্তু আমাদের জানলা দিয়েই প্রচুর রোদ্দুর আসে। সূর্য তো চান করিয়ে দিয়েছি। আমি রান্নাঘরটা মানে খুব একটা গুছিয়ে গাছিয়ে রাখতে পারি না, তবুও যেটুকু পেরেছি মানে নিজেই গোছাই নিজেই আবার ঘেঁটে ফেলি, এরকম ব্যাপার, খুব একটা গোছানো গাছানো না। তো আজকে আমি আজকে নিরামিষ রান্না করব। তো নিরামিষে কী কী রান্না করব সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। আজকে করবো আমি খিচুড়ি, এখানে আতপ চালের খিচুড়ি করব। ডাল, মুগ ডাল, চাল আর ডাল সমান সমান নিলে ভালো হয়, কিন্তু আমি এখানে ডালটা একটু কম নিয়েছি আর চালটা একটু বেশি নিয়েছি, এটা দিয়ে খিচুড়ি হবে। শীতকালে এই মিক্সিং যে সবজির খিচুড়ি যেগুলো হয়, যেটা হয় ওটা কিন্তু খুব টেস্টি হয়, জানি না তোমরা খাও কি না, কিন্তু আমি এটা করে খাই, আমার বেশ, আমি এমনিতেই আমি যে কোনো রকম খিচুড়ি খেতে খুব পছন্দ করি, আর শীতকালের এই সবজি দিয়ে খিচুড়ি তো মানে আমার ভীষণ ভালো লাগে। আর হবে বাঁধাকপির তরকারি, এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর আলু, আলু কেটে নিয়েছি, নতুন আলু, এটা নুন হলুদ দিয়ে রেখেছি। আর খিচুড়ির সঙ্গে এরকম লম্বা মানে বেগুন ভাজা খুব ভালো লাগে, শিম আর বিনস, আমার ছেলে বিনসগুলো ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য বিনস নিয়েছি। আর শিমগুলো একটু এরকম উঁচু করে এই দেখো, এরকমভাবে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারো ভেতরে পোকা টোকা আছে কিনা, দেখতে পাচ্ছ একদম ফ্রেশ, তাই গোটা শিম নিয়েছি। আর হবে চাটনি, চাটনিটা করব টমেটো দিয়ে আর ওই গাজর, এই সরি খেজুর, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে। আসলে এগুলো অল্প অল্প করে ড্রাই ফ্রুট মানে হিসাবে ঠাকুরের কাছে দিয়েছিলাম, সেগুলোই জমে গেছে, ওটা দিয়ে চাটনি করব। আর চাটনিটা করব আমি মিষ্টির রস দিয়ে। আর এখানে ফোড়ন হিসাবে নিয়েছি মানে মৌরি আছে, আদা, তেজপাতা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, ঘি, এখানে গুঁড়ো মশলা, চিনি, এগুলো নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করে দিই। দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখানে চালটা সেদ্ধ বসিয়েছি, চালটা অল্প একটু ফুটে আসলে তারপর ডালটা দেবো। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি কড়ায়। চালের মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দিচ্ছি, অর্ধেকটা নুন দিলাম, বাকি অর্ধেকটা পরে দেবো। সবার আগে আমি গ্যাস একটু কমিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, বলতে ভুলে গেছিলাম আমি পাঁপড়গুলো ভাজবো, খিচুড়ি চাটনির সঙ্গে পাঁপড় ভাজা না হলে কি ভালো লাগে, তাই পাঁপড়টা আগে ভেজে নেবো। পাঁপড়গুলো হিটটা কমিয়ে দিলাম, তেলটা গরমই আছে তাও আর কি, আর একটু চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপর দেখাচ্ছি। আবার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার ভাজবো বেগুন, কড়ার থেকে বেগুন গরম, বড় কড়া বসালে ভালো লাগতো, জলদি হয়ে যাবে।
বেগুনগুলো ভেজে নিই। অবশেষে বেগুনটা ভাজা হলো। শিম ভাজা হয়ে গেছে, এগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এত ভাবছিল যে আমি আর ভিডিও করতে পারিনি, ভয় হচ্ছিল চালটা আর কিছু কিনে গেছে। ডাল চাল সেদ্ধ হচ্ছে এখানে, আর এখানে সবজিগুলো আমি ভাজবো। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দেবো। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, শর্টকাটেই করে ফেলবো, এটাই ফোড়ন দিয়ে দেবো। আর আলাদা করে কিছু তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা। আদাটা কিন্তু কুড়ালো, মানে পুড়িয়ে নিয়েছি আদাটা, বেটে নিয়ে দিয়ে দিলাম জিরে। ব্যাস আর কিছু নেই, ফোড়ন দেওয়ার এইগুলোই। আদা গরম করতে ভাজা ভাজা হয়, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। আর একটু ধীরে ধীরে দিয়ে দিলাম, সবগুলোকে বাবা তেল সবগুলোকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যেও কিন্তু একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম এটার মধ্যে দেবো, কিন্তু এটা জায়গাটা ছোটো হয়ে গেছে, উপচে পড়বে মনে হচ্ছে, তাই আমি এই চাল আর ডালটা আমি কড়াতেই দিয়ে করে নেব। কিছুটার মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। হয়েই গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আর এখানে বাঁধাকপিটা সেদ্ধ করছি, সেদ্ধ করে জল দিয়ে দেবো বাঁধাকপি, কারণ বাঁধাকপির মধ্যে একটা বাজে গন্ধ থাকে, সেটা তাহলে কেটে যাবে। খিচুড়ি আমার হয়েই গেছে, একদম শেষে আমি একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নেড়ে নেবো। যেহেতু আমি ক্যামেরাটা আমার হাতেই, তাই আমি মুখে বলে দিচ্ছি, এবার এর মধ্যে একটু ঘি দিয়ে আমি চাপা দিয়ে দেবো নেড়ে চেড়ে। খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এই ঘিটা দিয়ে দিয়েছি, এবার এটা পুরো খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো ছোটো ছোটো করে কেটেছিলাম, আর ভাজার সময় অল্প আছে ভেজেছি, তাই কিন্তু তাড়াতাড়ি গলে গেছে সবজিগুলো, হয়েছে। এবার আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটু মৌরি আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম, চাটনি করব, একটু আদা দিয়ে দিলাম। এই আদাটা কিন্তু কুড়িয়ে রেখেছিলাম আমি, দুটো এলাচ দিয়ে দিলাম, এবার ফোড়নগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এবার টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, একটু নুন দিয়ে দিলাম,
আর এদিকে আমি বাঁধাকপি করব বলে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা, আলুটার মধ্যে আমি নুন হলুদ এগুলো দিয়েই ভেজেছি। দেখতে পাচ্ছ হলুদ হলুদ মানে হয়ে গেছে আলুগুলো। আর অন্য একটা পাত্রে আমি আলুগুলো না তুলে একটা সাইড করে নিলাম। নিয়ে এবার ফোড়নটা দিয়ে দেবো। দুটো তেজপাতা, আদা কোড়া, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, লাল লাল হয়ে গেছে কয়েকটা, তারই দু চারটে দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হচ্ছে, একটু সেদ্ধ করে নেব, তারপরে খেজুর টেজুরগুলো দেবো। এবার দেখো এর মধ্যে একটু জিরেও দিয়ে দিলাম, গোটা জিরে, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ আদা আছে, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ঝাল হয়ে গেলে ছেলের খেতে অসুবিধা হবে সেই কারণে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার এগুলোকে কষিয়ে নেব। যেহেতু আলুটা ছোট ছোট করে কেটেছি আর একটু খুব বেশি আঁচে নয়, একটু অল্প হিটটা একটু কমিয়ে আমি ভাজা করেছি, তাই কিন্তু আলুগুলো অল্প অল্প অর্ধেক মানে সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার বাঁধাকপিগুলো, সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বেশ এইভাবে করলে বেশিক্ষণ সময় লাগে না। আবার আমার যখন খুব বেশি তাড়া থাকে তখন আমি কি করি, আলু আর বাঁধাকপি, আলুটা একটু বড় বড় করে মানে কাটা থাকে, এত ছোট না, তো সেগুলোকে আমি একসঙ্গে সেদ্ধ করে জলটা ফেলে দিই। একটু চিনি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিতে মিষ্টি না দিলে একদম খাওয়া যায় না, ঘাসের মতো লাগে। একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার। হলুদটা একটু নুনও দিলাম, একটু নুন হলুদ পরে দিলাম, কারণ কি বাঁধাকপিটা দিলাম যেহেতু পরে, সেই কারণে অর্ধেক নুন হলুদ পরে দিয়ে দিলাম। আবার টমেটোগুলো সেদ্ধ হয়েই গেছে, এবার আমি মিষ্টি রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। তোমরা চাইলে টমেটোগুলোকে একদম গলিয়েও দিতে পারো, আমি এখানে গোটা গোটা রেখেছি। বাঁধাকপির মধ্যে এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচ দিয়েছি। আর একটু হলেই হয়ে যাবে, বাঁধাকপিটা হয়েই এসছে। চাটনিটাও দেখো বেশ ফুটছে। টমেটোগুলো গলে গেছে বলে আমি এই কাজু কিশমিশ আর খেজুরটা দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোর চাটনি অনেক রকমভাবে করা যায়। এখানে আমি গোটা গোটা এর মধ্যে একটু বলে ওটা ওই মনে পড়ছে না, আমসত্ত্ব, আমসত্ত্ব দিলে আর একটু ঘন হতো চাটনিটা, কিন্তু এখন আমার কাছে নেই বলে আমি দিলাম না। এদিকে বাঁধাকপি হয়ে মানে প্রায় হয়ে গেছে, এই দেখো আলু কিন্তু একদম গলে গেছে, আর ওই জন্য আমি অবশেষে একটু মানে ধনে পাতা ছিল যেটা, সেটা আমি দিয়ে দিলাম।
অন্য সময় নিরামিষ বাঁধাকপিতে আমি গরম মশলা আর ঘিটা পরে দিই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করলাম, আজকে ধনে পাতা দিলাম বলে আর ঘিটা দিইনি। চাটনি যেদিন আর কি করি রান্না, সেই দিন মানে যত ঠান্ডা হবে তত চাটনির কিন্তু স্বাদটা বাড়ে। একটু বেশি করে করেছি, ফ্রিজে রেখে দেবো, অন্যদিনও খাওয়া যাবে। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি টেবিলে নিয়ে চলে এসেছি। এবার শুধু পরিবেশন করার পালা। তো একেতে শীতকাল, তার মধ্যে অনেক রকম সবজি এখন তো পাওয়া যায়, আর নিরামিষ, আজকে নিরামিষ খাবো, তাই ভাবলাম যে এই এই রান্নাগুলো করি। আর ঘরে আতপ চাল ছিল, মাঝে মাঝে কিন্তু গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে খিচুড়ি করে খেলে বেশ ভালোই লাগে। আমি সেদ্ধ চালের খিচুড়িও পছন্দ করি, তবে সেই সময় আমি একটু অন্যরকম ডালগুলো দিই, মসুর ডাল বা অন্য ডালগুলো দিই। এর আগেও আমি খিচুড়ি রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি, তো হ্যাঁ দেখো, শিম ভাজা, এইভাবে শিম ভাজা করে খেলে আমার তো ভীষণই ভালো লাগে। অন্য তোমরা কখনো এইভাবে গোটা শিম ভাজা মানে খাও কি না জানি না, একবার খেয়ে দেখবে। শিমটাকে ভালো করে ভেজে এইভাবে খুব মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। তো আমার এই আজকের এই রান্নাটা, এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। নমস্কার।